আমরা একটু আগেই সংবাদ পেলাম যে আমাদের সহমন্ত্রী মদন মিত্রকে সিবিআই তার জবানবন্দি নেবার জন্য ডেকে উইদাউট এনি ইনফরমেশন টু এনিবডি তাকে গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারকে অত্যন্ত প্রতিহিংসামূলক বলে মনে করছি এবং আমরা মনে করি যে সিবিআই কে পরিচালনা করছে শুধুমাত্র বিজেপি নয়, বিজেপির নেতা অমিত শাহ দিজে। এবং কলকাতায় যখন অমিত শাহ এসেছিলেন তখনই সিবিআই সাথে তার মিটিং এ সিদ্ধান্ত হয় মদন মিত্রকে গ্রেপ্তার করার জন্য। প্রথমে সাধারণভাবে আমরা জানি দুদিন একদিন তিন দিন বিভিন্ন বিষয়ে প্রশ্ন হয়, উত্তর হয় এবং তারপর যদি না সন্তুষ্ট হয় তাহলে গ্রেপ্তারের দিকে যায়। আজকের এই গ্রেপ্তার থেকে আমরা পরিষ্কার এটা বুঝতে পারলাম যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক গ্রেপ্তার এবং এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। সরকারের মন্ত্রী সরকার জানল না, স্পিকার জানল না এবং তাকেও কোন রকম নোটিশ দেওয়া হল না। এটা অগণতান্ত্রিক এবং সংকীর্ণ রাজনৈতিক দোষে দুষ্ট। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং একটা গায়ের জোর দেখিয়ে বিজেপি সরকার তারা এই কাজ করছেন। এটা একদম গাজোয়ারি প্রতিহিংসামূলক ঘটনা। আমরা যখন বলেছিলাম যে লাল ডায়েরি যেটা পাওয়া গেছে তার ভেতরে কার কার নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সেই সময় কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কোন রকম সিবিআই কে দিয়ে ব্যবস্থা নেয়নি। এবং আমরা বারেবারে শুনছিলাম এবং শঙ্কা প্রকাশও করছিলাম যে কোনো সময় তারা এই ধরনের প্রতিহিংসামূলক এই অমিত শাহ মিটিং এর পর থেকে আমাদের ধারণা হচ্ছিল যে কোন রকম প্রতিহিংসামূলক আচরণ বিজেপি সরকার এবং বিজেপি পার্টি তারা করতে পারে, যেটা আজ থেকে শুরু হল। বিজেপির একটা আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই একটা টুলসে পরিণত হয়েছে এবং সেই সিবিআই কে দিয়ে যত রকম কুরাজনীতি, খারাপ রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতি করা সম্ভব সেগুলো চালু করল। আমরা দেখছি আইনের সব দিকটা দেখে প্রিভিলেজ আনতে হলে আমরা প্রিভিলেজ নিয়ে আসব। তার কারণ আমরা যোগাযোগ করে দেখলাম স্পিকারকেও কোন সংবাদ এ পর্যন্ত দেওয়া হয়নি। আমরা এও দেখলাম যে এমন একটা তাকে বলা হয়েছিল যে তাকে শুধুমাত্র জেরা করা হবে, কিন্তু এখন নানা রকম কেস দেওয়ার চেষ্টা হচ্ছে এটাও আমরা সংবাদ পেয়েছি। তো আমরা রাজনৈতিক দিক থেকেই এই প্রতিহিংসামূলক গ্রেপ্তারকে নেব এবং রাজনীতি দিয়েই একে আমরা মোকাবিলা করব। আমরা এর জন্য ভীত নই, সন্ত্রস্ত নই, কিন্তু আমরা জানি যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট বিজেপিকে মোকাবিলা করার পক্ষে এই রাজ্যে এবং এই রাজ্যের বাইরে, এমনকি লোকসভাও যে উত্তাল হয়ে উঠবে এই ঘটনায় সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তো আমরা এই নজিরবিহীন এর আগে অতীতে অনেক সরকার অনেক রকম ঘটনা ঘটেছে, এই ধরনের একজন ডাইরেক্ট মিনিস্টারকে উইদাউট নোটিশ দিয়ে উইদাউট ইনফরমেশন এই ধরনের ভিন্ডিক্টিভ অ্যাটিটিউড দিয়ে গ্রেপ্তার করে। আমরা একদিকে যেমন হতভম্ব হয়েছি অপরদিকে তেমনি এই প্রতিহিংসা রাজনীতির তীব্র তীক্ষ্ণ জানাচ্ছি। রাজনীতি দিয়েই আমরা একে মোকাবিলা করব। আগামীকাল এর প্রতিবাদে আগামীকাল দুপুর একটার সময় গোষ্ঠপাল মূর্তির সামনে থেকে সমস্ত খেলোয়াড় এবং যুবকদের নিয়ে আমরা এর প্রতিবাদ, এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে সরবভাব মিছিল করব গোষ্ঠপাল মূর্তির সামনে থেকে, ধর্মতলার গোষ্ঠপাল মূর্তির সামনে থেকে, ধর্মতলা চত্বরেই হবে, আমরা শেষ করব। এবং সকলকে, সমস্ত খেলোয়াড়দের, সমস্ত ক্লাব সংগঠনগুলোকে আমরা অনুরোধ করব এইরকম ভিন্ডিক্টিভ অ্যাটিচিউডের বিরুদ্ধে তারাও যেন
রাস্তা নেবে আমাদের সঙ্গে সম্পর্ক। এটা একটা নিয়ম যেমন আছে এর তেমনি সৌজন্য ব্যাপারটাও আছে। এটা নদীর বিহীন ঘটনা এটাই আমরা বলতে চাই। না না এটা তো কেন এটা তো আগে আমাদের দুজন এমপি কে করেছে প্রতিহিংসামূলক না হলে একটা ইনস্ট্যান্ট যেদিন হিয়ারিং দেখেছি সেই দিনই গ্রেপ্তার করেছে। আগে কি হয়েছে দু একজন গ্রেপ্তার করেছে তিনটে চারটে পাঁচটা কথা বলেছে যখন সেই কথা বলে সন্তুষ্ট হয়নি তখন হয়তো গ্রেপ্তার করেছে। আজকের এই ঘটনাটি যেন তৈরি হয়েছিল যোগে গ্রেপ্তার করা দাদা নতুন মন্ত্রী হচ্ছেন কেউ মন্ত্রী হচ্ছেন।